এভরিওয়ান, আই এম জুবা আহমেদ। সবাইকে আবারও হোয়াইট বোর্ড এডুকেশনের পক্ষ থেকে স্বাগত। তাহলে আজকে আমি তোমাদের মাঝে যে জিনিসটি নিয়ে উপস্থাপনা করবো সেটা হচ্ছে কারশফের সূত্র। তাই বইয়ের ভাষায় সবসময় একইভাবে বলা হয় কারশফের দুইটা সূত্র, কিন্তু আমি আজকে তোমাদের মাঝে একটু ভিন্নভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। চলো আমরা প্রথম সূত্রের দিকে চলে যাই। কারশফের প্রথম সূত্রে কী বলা হয়েছে? প্রথম সূত্র, কোনো একটি বর্তনীতে যদি একাধিক সংযোগ স্থল থাকে, তার মানে কোনো একটা বিন্দুতে আমরা এরকম একাধিক সংযোগ স্থল পেতে পারি যেখান দিয়ে তিনটা রাস্তা অথবা চারটা রাস্তা এভাবে সংযুক্ত হয়েছে, সেই বিন্দুটাকে আমরা সংযোগ বিন্দু বলবো। তাহলে এই সংযোগ বিন্দুতে আমাদের যা বলা হয়েছে সেটা হচ্ছে যে পরিমাণ কারেন্ট ইন হবে এবং ঠিক সেই পরিমাণ কারেন্ট কী হবে, আউট হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সামেশন অফ আই ইকুয়াল জিরো হবে। কীভাবে জিরো? আমরা নর্মালি বেসিকভাবে বলতে পারি এখান থেকে যদি আমাদের 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করে আর এবং তিনটা রাস্তা হচ্ছে আমাদের এভাবে বের হবে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি তিনটা রাস্তা মিলে আমাদের 5 অ্যাম্পিয়ার যাবে। এটা বিভিন্নভাবে হতে পারে 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার এবং এদিক দিয়ে আমাদের 2 অ্যাম্পিয়ার, এভাবে কারেন্টগুলো বের হতে পারে। তার মানে যে পরিমাণ কারেন্ট ইন হবে এবং ঠিক সম পরিমাণ কারেন্ট কী হবে, আউট হবে, কোনো অল্প বা কোনো বেশি কম বেশি এখানে হবে না। তো ঠিক একইভাবে যদি আমি আরেকটাভাবে আঁকি, এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে এবং এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে হচ্ছে 3 অ্যাম্পিয়ার ধরে নিলাম, আর এদিকে আয়ের মান কত আমরা বের করতে বললাম। তাহলে আমরা খুব ইজিভাবে এই জিনিসটা করতে পারি। আমরা এখানে তীর চিহ্ন দিয়ে দেখতে পারতেছি তিনটা কারেন্ট হচ্ছে সে আউট হচ্ছে এবং একটা ইন হচ্ছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি 1 অ্যাম্পিয়ার সমান 2 + 3 + AI। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আয়ের মান পাবো -4 অ্যাম্পিয়ার। তাহলে অনেকে দেখেই বলবে তাহলে আমাদের প্রসেসটা ভুল হয়েছে। আসলে আমাদের প্রসেস কোনো ভুল হয় নাই, এখানে -4 অ্যাম্পিয়ার দ্বারা বোঝাচ্ছে, -3 দ্বারা হচ্ছে আমাদের দিক নির্দেশনা ভুল হয়েছে, তার মানে আমরা যেই দিকটা দিয়েছি আয়ের যেই দিক তার বিপরীত দিক হবে। তাহলে আমরা নর্মালি বলতে পারি 1 অ্যাম্পিয়ার কখনোই এত বড় বড় অ্যাম্পিয়ারগুলোকে বের করতে পারবে না। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে আমরা যেই দিকে ডিরেকশন দিয়েছিলাম সেটা হবে না, মাইনাস দ্বারা তার ঠিক বিপরীত সাইডে, তার মানে এই আইটা হচ্ছে আমাদের এই বর্তনীতে এই বিন্দুতে ইন হচ্ছে, মানে প্রবেশ করতেছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এখন দ্বিতীয় সূত্রটা আমি একটু আলোচনা করি। তাহলে কারশফের দ্বিতীয় সূত্রে আমরা একটু ভিন্নভাবে উপস্থাপনা করি, সেটা হচ্ছে কোনো একটা বর্তনীতে যদি একটি কোষ থাকে তাহলে আমরা নর্মালি ওহমের সূত্র অ্যাপ্লাই করে ইউজ করতে পারি, মানে সমাধান করতে পারি। যদি একাধিক কোষ থাকে তখন কিন্তু আমরা সেই ওহমের সূত্র অ্যাপ্লাই করে সলভ করতে পারি না। যেমন এখানে একটা কোষ দিয়ে দিলাম আমরা, বা ব্যাটারি রোধ, এখানে আরেকটি কোষ দিয়ে দিলাম, তার মানে দুটি কোষ থাকলে এখন কিন্তু আমরা ওহমের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না। এখন আমাদের যে জিনিসটা করতে হবে কারশফের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে কারশফ বলছে যে একাধিক যদি ভোল্টেজ থাকে যে পরিমাণ ভোল্টেজ রাইজ হবে, তাহলে ভি রাইজ, তাহলে ভোল্টেজ রাইজ বলতে কী বোঝাচ্ছি, এই যে ভোল্টেজ রাইজ হচ্ছে আমাদের এই ব্যাটারিগুলো ভোল্টেজ বৃদ্ধি করে বা ভোল্টেজের উৎস, এখান থেকে ভোল্টেজ বের হচ্ছে আমরা ধরে নিতে পারি। তাহলে যে পরিমাণ ভোল্টেজ রাইজ হবে সেই পরিমাণ ভোল্টেজ কী হবে, ড্রপ হবে। তাহলে ড্রপ হওয়া মানে কি? আমরা নর্মালি প্রথম যে ভিডিওটা ছিল সেটাতে আমরা অবশ্যই আলোচনা করেছি যে একটা রোধের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত যায়, মানে ইলেকট্রন যায়, তখন আমাদের ভোল্টেজ ড্রপ অনবরত হতে থাকে। তাহলে যে পরিমাণ ভোল্টেজ রাইজ হবে যতগুলো কোষ থাকবে সবগুলোর, এবং যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে তা দুইটা সমান হবে, বা এটা আমরা এভাবেও উপস্থাপনা করতে পারি সামেশন অফ ই সমান জিরো। এখন আমাদের অনেকেই প্রশ্ন থাকে যে এই যে ম্যাথটা থাকবে এই সমীক সার্কিটটা দিয়ে, তা এটা আমি কীভাবে সলভ করবো? আমরা ধরে নিলাম এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটাকে আমরা ধরে নিলাম R1, R3, R2 এবং কারেন্ট যাচ্ছে এদিকে আমরা ধরে নিলাম। আচ্ছা, কারেন্ট আমরা পরে ধরতেছি। এখন আমাদের এখান থেকে যদি আমরা ইকুয়েশন বের করতে পারি 2 থেকে 3টা, তাহলে আমরা খুব সহজে এটাই সলভ করে ফেলতে পারবো। আমি আজকে কোনো ম্যাথ দেখাবো না, জাস্ট দেখাবো কীভাবে এটার ইকুয়েশনটা বের করতে হয়। ইকুয়েশন বের করার জন্য সবসময় মনে রাখতে হবে যদি পরীক্ষার খাতায় আমাদের দিকগুলো দিয়ে দেয় তাহলে আমরা নিজে থেকে দিকগুলো দিতে পারবো না, আর দিক যদি না দেওয়া থাকে তাহলে আমাদের সবচেয়ে বড় একটা সুবিধা কি, আমরা যে কোনো একটি কোষকে ওপেন ধরবো আর বাকি সবগুলোকে শর্ট ধরবো, ধরে নিয়ে আমরা দিক নির্দেশনাগুলো দিয়ে দিব, তারপরে কোনটা প্লাস কোনটা মাইনাস সেটা আমরা সূত্র অ্যাপ্লাই করার সময় আমরা পেয়ে যাব।
তাহলে আমরা কীভাবে করতে পারি, E2টাকে আমরা ধরে নিই যে শর্ট আছে এবং E1টা ওপেন, তাহলে এদিক দিয়ে কারেন্ট বের হচ্ছে, কারেন্ট এদিকে যাবে, তাহলে আমি ধরে নিলাম এটা I1। কারেন্ট যাওয়ার কারণে এদিক দিয়ে বিভক্ত হয়ে দুইটা ভাগে যাবে, একটা হচ্ছে এদিক দিয়ে আর একটা এদিক দিয়ে, কারণ আমি কিন্তু এটাকে শর্ট ধরে নিয়েছি। এদিক দিয়ে যে কারেন্ট আসতেছে সেটা আমরা এখন কাউন্ট করবো না। এদিক দিয়ে আমি ধরে নিলাম I2 যাচ্ছে, এদিক দিয়ে ধরে নিলাম I3 যাচ্ছে, তার মানে এভাবে যাচ্ছে। আবার I2 আর I3 দুটো মিলে আবার আগের অবস্থায় I1-এ ফিরে এসেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিভিন্ন লুপ নিয়ে সমীকরণগুলো বের করার চেষ্টা করব। যেমন এটাকে একটা লুপ নিয়ে আমরা ক্লকওয়াইজভাবে এটাকে নিই, তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা অ্যান্টি ক্লকওয়াইজভাবেও নিতে পারো, কোনো সমস্যা নাই। যদি আমরা এটাকে নিয়ে নিই তাহলে ক্লকওয়াইজ নিলে আমরা ধরে নিলাম এই পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করলাম, তো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে আমরা দেখে নিই। তাহলে হচ্ছে ভোল্টেজ ড্রপ R1 I1, যেহেতু আমরা ভি সমান কি জানি IR, তার আমরা এটা লিখে নিতে পারি। তারপর এদিকে যাওয়ার কারণে এদিকে যাবো, কারণ আমরা এই লুপটাকে নিয়ে কাজ করতেছি। তার মানে এখানে I2 আর R2, যেহেতু দিক একই এর জন্য আমরা প্লাস দিয়েছি। এদিকে যাওয়ার কারণে এদিক দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে। আমরা নর্মালি জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট ফ্লো হয়, তার মানে এখানে কিন্তু আমরা সেটাই পাচ্ছি, এদিক দিয়ে কারেন্টটা যাচ্ছে। তো এদিকে যাওয়ার কারণে অবশ্যই এটা প্লাস হবে। তো এটা কি ভোল্টেজ রাইজ ছিল আমাদের, যেহেতু উচ্চ, তার মানে ভোল্টেজ রাইজটাকে আমরা আরেকটা সমীকরণ মানে পাশে ইকুয়াল দিয়ে লিখবো, আমাদের যেহেতু রাইজটা আলাদা ছিল। তো এটা হচ্ছে আমাদের প্রায় 1 নম্বর সমীকরণ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো এই লুপটা নিয়ে কাজ করবো। আমরা এটা ক্লকওয়াইজ নিয়ে কাজ করতেছি, তোমরা এটা চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েও কাজ করতে পারো, কোনো ধরনের সমস্যা নেই। তাহলে আমরা ক্লকওয়াইজভাবে কাজ করি, আমরা একইভাবে এখান থেকে যাত্রা শুরু করি। তাহলে এটা আমরা এদিক দিয়ে পাচ্ছি, তাহলে I3 R3 যাওয়ার কারণে এটা হচ্ছে আমরা কী পাচ্ছি, একটা ভোল্টেজ রাইজ। তাহলে ভোল্টেজ রাইজটা আমরা আলাদা দেখবো, যেহেতু আমরা জানি প্লাস থেকে তড়িৎ প্রবাহিত হয় কিন্তু আমাদের দিক নির্দেশনা আছে তার উল্টাটা হচ্ছে, তার মানে আমরা এটা কী করবো, মাইনাস চিহ্ন দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তারপর আমরা এদিক দিয়ে যাচ্ছি, যাওয়ার কারণে কারেন্টটা আমরা জানি এদিক দিয়ে যাবে আমাদের এই লুপ অনুসারে, কিন্তু কারেন্ট আসতেছে এদিক দিয়ে, তার মানে এটা বিপরীত দিক। তার মানে আমরা কী করবো, এখানে একটা মাইনাস দিয়ে দিব I2 R2, তার মানে এটা একটা সমীকরণ 2 পেয়ে গেলাম এই লুপের জন্য। এবং এই বিন্দুটা যদি আমরা ধরে নিই কার্শফের প্রথম সূত্র অ্যাপ্লাই করলে এটা হচ্ছে ইন হচ্ছে এবং এই দুটো হচ্ছে আউট হচ্ছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি I in = I out, এটা হচ্ছে সমীকরণ 3। তাহলে এভাবে তিনটা সমীকরণ যদি বের করে ফেলি তাহলে আমাদের খুব ইজিভাবে আমরা সলভটা করতে পারি। যদি আমরা তিনটা সমীকরণ থেকে না বের করতে পারি তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা সম্পূর্ণটা নিয়ে আরেকটা লুপ চালাবো, তার মানে আরেকটা সমীকরণ চলে আসবে 4 নম্বর সমীকরণ। অবশ্যই তিনটে দিয়েই আমাদের বের হয়ে যাওয়ার কথা সবগুলো। ইনশাল্লাহ আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।